নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল কম্পিটিভ স্টাডিতে আপনাদের স্বাগত জানাই আমরা খবর পেয়েছি যে ডিসেম্বর মাস অথবা জানুয়ারি মাসের মধ্যেই আমাদের যে বহু প্রতীক্ষিত পরীক্ষা আছে ডাব্লিউ বিপিএসআই দু এটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে তাই জন্য আমরা ঠিক করেছি যে এরপর থেকে নিয়মিত আমরা ডাব্লিউ বিপিএসআই নিয়ে ভিডিও আপলোড করতে শুরু করব। আজকে আমাদের যে ভিডিও এটাতে আমরা একদম প্রাথমিকভাবে দু হাজার সালে যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল তার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এবং সমস্ত কোয়েশ্চেনগুলি সলিউশন আপনাদের সামনে করে দেবো এটা আমাদের ভিডিওর প্রথম পার্ট এটা আমাদের ভিডিওর প্রথম পার্ট এরপরে আপনারা আশা করি যে পরের পার্টগুলো অবশ্যই দেখবেন তো এটা করে আমাদের আপনাদের লাভ কি হবে প্রথম লাভ আপনাদের হবে যে আপনাদের সিলেবাস সম্পর্কে একটা খুব ভালো ধারণা হয়ে যাবে যে কতটা আপনাদের পড়তে হবে এবং কতটা পড়ার দরকার নেই দু নম্বর হলো যে প্রশ্ন কীরকম আসে এবং প্রশ্নের লেভেল কীরকম হয় এই সম্পর্কে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন তিন নম্বর হলো যে আপনারা এই সলিউশনের মাধ্যমেই আমি যখন সলিউশন করে দেবো তার মাধ্যমেই কিন্তু আপনারা কিছু কিছু অঙ্ক এবং রিজনিং এবং জিকের বেশ ভালো নলেজ আপনারা কিন্তু পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক একদম প্রথম প্রশ্ন থেকে আমরা শুরু করব প্রথম প্রশ্নটা ছিল এস সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটির রচয়িতা কে এটির সঠিক উত্তর হল সৌরভ গাঙ্গুলি এখানে যিনি দাগ দিয়েছেন আমাদের একজন বন্ধু পরীক্ষা দিয়েছিলেন আগের বার তিনি পাশ করেছিলেন তিনি কিন্তু এখানে ভুল দাগ দিয়েছেন তো সচিনের লেখা বইটির নাম হলো প্লেইং ইট মাই ওয়ে এটা আপনাদের হবে এটা খুব ইম্পর্টেন্ট লক্ষণের বইয়ের লেখা নাম টু এইটটি ওয়ান অ্যান্ড এবং দ্রাবিড়ের লেখা বইটির নাম হলো টাইমলেস স্টিল এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এরপরে প্রশ্নটা দেখুন এটার অঙ্ক আছে কোনো নল একটি নল কোন ট্যাঙ্ক ছয় ঘন্টায় পূর্ণ করে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এরকম আরও তিনটি নল খুলে দেওয়া হলো ট্যাঙ্কটি পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে এটা খুব সহজ অঙ্ক অর্ধপূর্ণ হয়েছে মানে ইতিমধ্যেই তিন ঘন্টা অতিক্রান্ত তাহলে তিন ঘন্টা আমার হয়ে গেছে থ্রি আওয়ার্স হয়ে গেছে ঠিক আছে তাহলে বাকি রইল আমার অর্ধেকটা একের দুই অংশ বাকি তাহলে এই একের দুই অংশ ভর্তি করতে একটি নলের লাগে তিন ঘন্টা আরও তিনটি নল খুলে দেওয়া হলো মানে আচ্ছা আরো তিনটি নল খুলে দেওয়া মানে মোট নল চারটি তাহলে চারটি নলে কতক্ষণ লাগবে কম সময় লাগবে ব্যস্ত সম্পর্ক সমান কত এটাকে যদি মিনিটে আমি মিনিটে নিই তিনের চার ইন্টু সিক্সটি এটা হবে মিনিট হলো তাহলে দেখা যাচ্ছে সমান যে আগে তিন ঘন্টা ছিল আরও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এখানেও ইনি ভুল করেছেন পরের প্রশ্ন জালিকাট্টু খেলাটি কোথায় জনপ্রিয় এটা সঠিক উত্তর হবে অপশন ডি তামিলনাডুতে এটা সেই সময় খুব খবরের মধ্যে ছিল তাই প্রশ্নটি এসেছিল বন্ধুরা আমরা এখানে কিন্তু অঙ্কগুলো খুব ডিটেলসে আলোচনা করবো না এরপর আমরা যখন অঙ্ক ক্লাস দেব আপনারা আশা করব সবাই দেখবেন সেই ক্লাসে কিন্তু আমরা ডিটেলসে অঙ্কগুলো কীভাবে করতে হবে শর্ট ট্রিক এগুলো নিয়ে আলোচনা করব পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নতে আছে একটি ট্রেন তিরিশ কিমি প্রতি ঘন্টাতে বেগে যাচ্ছে একশো কিলোমিটার লম্বা একটি ট্রেন এটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে একটা ট্রেন যেটা একশো মিটার লম্বা একশো মিটার তার সাপেক্ষে একটি ব্যক্তির কিন্তু কোনো দৈর্ঘ্য নেই এর সাপেক্ষে খুবই ছোট তাই এটা আমরা নগণ্য হিসাবে ধরবই না তাহলে আমরা ধরবো যে একশো মিটার ট্রেন একশো মিটার দূরত্ব দিতে কত সময় নেবে সেটাই আমাদের উত্তর তাহলে এখানে দেখুন তিরিশ কিমি প্রতি ঘন্টা এটাকে আপনাকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করতে হবে ঠিক আছে তাহলে এক কিলোমিটার সমান কত মিটার এক মিটার তার নিচে এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল দুটো শূন্য কাটলাম এখান থেকে তিরিশ দশ বারো আচ্ছা ঠিক আছে আমি একশো বাই বারো করে রাখছি তাহলে এত মিটার যায় এক সেকেন্ডে হলো একশো মিটার যাবে কতক্ষণে এই দেখুন একশো বাই বারো যায় এক সেকেন্ডে তাহলে একশো যাবে বারো সেকেন্ডে এটা সঠিক উত্তর এটা হয়ে গেল ঠিক আছে একটু মুছে নিই হ্যাঁ পরের অঙ্কটা কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের সতেরো পার্সেন্ট বাংলায় আর আঠেরো পার্সেন্ট ইংরেজিতে অকৃত কার্য হয়েছে আর উভয় বিষয় হয়েছে পাঁচ শতাংশ তাহলে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত এটা দেখুন বাংলায় এতজন ফেল করেছে সতেরো পার্সেন্ট ইংরেজিতে করেছে আঠেরো পার্সেন্ট আর এই মাঝের অংশটুকু যে যারা দু জায়গাতেই ফেল তারা আছে পাঁচ পার্সেন্ট তাহলে এটা কীভাবে করতে হয় দেখুন মাঝের অংশটা কিন্তু দুবার যোগ করা হয়ে যাচ্ছে তাই কি করতে হবে সাতেরো সাথে আঠেরো যোগ দিয়ে দেখুন কত হচ্ছে পঁয়ত্রিশ তার থেকেই পাঁচটা একবার বাদ দিতে হবে থার্টি পার্সেন্ট তাহলে দেখা যাচ্ছে থার্টি পারসেন্ট কোনো না কোনো বিষয়ে ফেল তাহলে ওই বিষয়ই পাশ করেছে কতজন একশো থেকে যদি আমরা তিরিশ বাদ দিই তাহলে হচ্ছে সত্তর তাহলে শতকরা সত্তর জন দুটো বিষয়ই পাশ করেছে যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা রিমাইন্ড করে আবার প্রথম থেকে দেখুন তাহলে সঠিক উত্তর হলো সত্তর হয়ে গেল পরেরটাই যাই আচ্ছা মানুষের খুলি কত সংখ্যক হার দিয়ে তৈরি এটা জীবন জীবনবিজ্ঞানের প্রশ্ন এটা সঠিক উত্তর হলো বাইশ বাইশটা আর এরপর যদি জোড়া দেয় তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে ঠিক করে দেখবেন জোড়া দিয়েছে না সংখ্যক দিয়েছে তাহলে সেটা দেখে করবেন আচ্ছা ম্যাচ থেকে এটা কোডিং কোডিং এর অঙ্ক সরি রিজনিং তাহলে ম্যাচ থেকে হয়েছে ও সি ভি ইজে এখানে দেখুন এম এন ও দুঘর বাড়লো পরেরটাতেও তাই এ বি সি দু ঘর বাড়লো টি ইউ ভি দুঘর বাড়লো সিডি দু ঘর বাড়লো এইচ আই জে দুঘর করে বাড়ছে প্রত্যেকটাতেই দু ঘর করে বাড়ছে তাহলে একইভাবে আমরা করতে পারি এস টি ইউ সি একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি একটা কাজ করবেন পরীক্ষার হলে শর্টে করার জন্য একটা করে ঘর বাদ দিয়ে করবেন তারপর মিলিয়ে নেবেন তাহলে এস টি ইউ পি কিউ আর এফ জি দেখুন ইউ কিউ জি এটা কোথায় মিলছে এখানে মিলছে আর কোথাও মিলছে না তাহলে তিনটে করি আমার হয়ে গেল আমার সবগুলো করতে গেল না তাহলে এটা উত্তর ডি আচ্ছা পরেরটা তিনটি সংখ্যার গড় সাতাত্তর প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হলে এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ হলে সংখ্যা তিনটি নির্ণয় করুন ঠিক আছে তাহলে আমি যেটা সব থেকে ছোট সংখ্যা ধরলাম সেটা এক্স তৃতীয় সংখ্যাটা এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি টু এক্স আর তৃতীয় সংখ্যাটি ফোর এক্স তাহলে এদের গড় কত হচ্ছে দুই চারে ছয় একে সাত সেভেন এক্স ওয়াই থ্রি এটা সমান বলেছে সাতাত্তর বলে দেওয়া আছে প্রশ্নে কাটলাম এগারো তাহলে এক্স সমান হল এগারো তাহলে এটা হবে এগারো এটা হবে বাইশ এটা হবে চুয়াল্লিশ এটা সঠিক উত্তর সি ঠিক আছে পরেরটাই যাই পরেরটা সাতশো টাকা রাম শ্যাম যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক শ্যাম যদুর প্রাপ্ত অংশের অর্ধেক পেল থেকে কম পেল রাম তাহলে ধরি রাম পেল তাহলে শ্যাম কত পাবে টু এক্স অর্ধেক পেয়েছে রাম আবার শ্যাম যদুর অর্ধেক পেয়েছে তাহলে যদু কত পাবে ফোর এক্স দেখুন আগেরটা অঙ্কের সাথে কিন্তু অনেক মিল আছে তাহলে মোট টাকা সেভেন এক্স সেভেন এক্স সমান কত সাতশো টাকা তাহলে এক্স সমান কত একশো যাদু কত পাচ্ছে ফোর এক্স মানে চারশো টাকা সঠিক উত্তর চারশো ঠিক করেছেন আচ্ছা পরের প্রশ্ন জিকে থেকে রাফায়েল নাদাল কোন দেশের নাগরিক সঠিক উত্তর স্পেন এর সাথে সাথে আপনারা ফেডারার তিনি কোন দেশের নাগরিক এটাও দেখে নেবেন নোভাক জোকোভিচ তারটাও দেখে নেবেন এবং তার সাথে সাথে মারিয়া সারাপোভা এবং সেরেনা উইলিয়ামস এদের নামগুলো দেখে নেবেন এরা কোন দেশের নাগরিক এটা আসতে পারে পরটায় যাওয়া যাক সংবিধান সংশোধন করা হয় কোন অনুচ্ছেদ অনুসারে সঠিক উত্তর আর্টিকেল থ্রি সিক্সটি এইট অনুচ্ছেদ তিনশো অনুচ্ছেদ তিনশো আটষট্টি তিনশো সত্তর কি জন্যে হয় এটা মনে আছে তো তিন সত্তর জম্মু অ্যান্ড কাশ্মীরে লাগু হয়েছিল এটা তুলে দেওয়া হলো কিছুদিন আগে আর তিনশো ষাট হলো আর্থিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা এটাও কিন্তু টুটা অত ইম্পর্টেন্ট নয় এটা ওই আগেকার দিনে যারা বিভিন্ন ভারতীয় রাজ্যগুলি রাজারা থাকতেন তাদের নিয়ে করা হয়েছিল এটা ইম্পর্টেন্ট নয় এটা না পড়লেও চলবে কিন্তু এই তিনটে কিন্তু আপনাদের মনে রাখতে হবে পরটাই যাই কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে তাদের ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে ধরে নিয়ে আয়তক্ষেত্রের বাহু হল এক্স আর ওয়াই ঠিক আছে তাহলে এটা কত বাড়লো টোয়েন্টি পার্সেন্ট মানে ওয়ান পয়েন্ট টু এক্স এটা কত বাড়লো টোয়েন্টি পার্সেন্ট ওয়ান পয়েন্ট টু এক্স ঠিক আছে তাহলে আগে ছিল ক্ষেত্রফল এক্স ওয়াই এখন হবে কত ওয়ান পয়েন্ট ফোর ফোর এক্স ওয়াই সরি এটা ওয়াই হবে এটা আমি ভুল করে এক্স লিখে ফেলেছি আপনারা দেখে নেবেন এটা ওয়াই ওয়ান পয়েন্ট ফোর ফোর এক্স ওয়াই তাহলে বৃদ্ধি কত হলো জিরো পয়েন্ট ফোর ফোর তাহলে এটা একের কত শতাংশ চুয়াল্লিশ শতাংশ সঠিক উত্তর চুয়াল্লিশ পরে প্রশ্ন এটা সেই সময় খুব ইম্পর্টেন্ট ছিল কোন রাজ্য নিজস্ব পতাকা চালু করতে চেয়েছিলো এটা সঠিক উত্তর কর্ণাটক এটা সে সময় গুরুত্বপূর্ণ ছিল যদিও পরে এটা হয়নি এই পতাকা চালুর ব্যাপারটা ধামাচামা পড়ে যায় পরের প্রশ্ন তিন ব্যক্তি বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু সেভেন টু নাইন তাহলে আট বছর আগে তাদের বয়সে যোগফল ছিল বলা আছে ছাপ্পান্ন তাহলে এখন তাদের বয়স কত নির্ণয় করতে হবে ঠিক আছে ধরে নিই আমরা বয়স ফোর এক্স প্লাস সেভেন এক্স প্লাস নাইন এক্স মোট বয়স আট বছর আগে কত ছিল প্রত্যেকের আট বছর করে বাদ ঠিক আছে প্রত্যেক থেকে আট বছর বাদ দিলাম এটা সমান কত হবে সাত আর চারে এগারো আর নয় কুড়ি এক্স আর তিনটে আট মিলে চব্বিশ মাইনাস চব্বিশ এটা হলো এটা সমান আমার বলে দেওয়া আছে তাহলে কুড়ি এক সমান কত আশি এক সমান চার ঠিক আছে তাহলে বলছে তাদের বর্তমান বয়স কত হবে তাহলে চার চারে ষোলো সাত চারে আঠাশ আর চার নয় ছত্রিশ তাহলে এটা হলো সঠিক উত্তর ঠিক আছে পনেরো নম্বরে যাই এটা সলভ করতে দেওয়া আছে আমি একটু মুছে নিচ্ছি সলভ করবেন এখান থেকে এইদিকে শুরু করবেন তাহলে প্রথমে দেখুন এই অংশটা আছে ঠিক আছে পূর্ণ সংখ্যা কত আছে তিন আর এক মানে এই তিন আছে এক আছে ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা প্রথমে আমরা করে নিই তাহলে ছয় মাইনাস তিন প্লাস এক কত হচ্ছে চার ঠিক আছে চার রইল তার সাথে প্লাস এর তিন মাইনাস তিনের পাঁচ ঠিক আছে এটা কত হবে পনেরো চারে ষাট প্লাস দশ মাইনাস তিন তিনে নয় তাহলে পনেরো একষট্টি বাই পনেরো হলো এরপর দেখুন এখানে আবার রয়েছে এটা হচ্ছে সাতের চার এখানে ভাজিত তিনের চার প্লাস একষট্টি বাই পনেরো তাহলে আমরা জানি ভাগের কাজ আগে হয় তাহলে কী হবে চারটায় এখানে চলে আসবে তিনটায় এখানে চলে আসবে তাহলে চার চার কেটে গেল তাহলে কত হলো সাতের তিন প্লাস একষট্টি বাই পনেরো এটা হলো এটা সমান আমরা আচ্ছা এটা এরকম থাক পরেরটা দেখা যাক আচ্ছা তাহলে পরের এর বাইরে আছে আট পূর্ণ একের পাঁচ তাহলে একচল্লিশ বাই পাঁচ এটার সঙ্গে কী হবে বিয়োগ হবে সাতের তিন আর একষট্টি বাই পনেরো করে নি এটা নিচে পনেরো তিন এক তিন তিন চারে বারো পাঁচ সাতে পঁয়ত্রিশ মাইনাস একষট্টি ঠিক আছে এখানে বিয়োগ করে দেখে নি কত হচ্ছে একশো তেইশ থেকে আমরা বাদ দেব ছয় ছিয়ানব্বই দুটো যোগ করে ছিয়ানব্বই হচ্ছে তাহলে তেরো সাত তিন দুই সাতাশ সাতাশ বাই পনেরো তাহলে এটা হলো সাতাশ বাই পনেরো তাহলে নয়কে ভাগ করবো সাতাশ বাই পনেরো দিয়ে মানে নয় গুণিত পনেরো সাতাশ নয় তিনে সাতাশ তিন পাঁচে পনেরো পাঁচ হলো উত্তর এটা একটু সময় লাগে এই যাক পরটাতে যাই আচ্ছা রাধা সুনিতার থেকে ছোট এটা রিজনিং এর প্রশ্ন তাহলে রাধাকে লিখি রা রাধা হচ্ছে সুনিতার থেকে ছোট সুনিতার থেকে ছোট সুন কিন্তু রীতার থেকে বড় তাহলে রি রীতার থেকে কিন্তু বড় আচ্ছা রিতা আবার গীতার থেকে বড় তাহলে গি থেকে বড় আবার শ্যাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে বয়সে ছোট মানে শ্যাম আছে এই জায়গায় এইখানে হবে শ্যাম তাহলে কনিষ্ঠতমকে গীতা কনিষ্ঠতম সঠিক উত্তর গীতা পরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স নিচের কোন কোম্পানি ভারতে প্রথম হান্ড্রেড বিলিয়ন ডলার আইটি কোম্পানি হয়েছে সঠিক উত্তর টিসিএস সহজ প্রশ্ন পরের প্রশ্ন নিচের কোন নকশাটি ভ্রমণার্থী ট্রেন এবং বাসের সেরা সম্পর্ক এখানে সেরাটা ঠিক করে লেখা হয়নি সেরা স্ক্যান করতে গিয়ে উঠে গেছে সেরা সম্পর্ক নির্দেশ করে এটা সঠিক উত্তর হবে এটা কেন বলে দিই ধরুন এটা ট্রেনে করে এটা এটা ভ্রমণার্থী মাঝেরটা এদিকে কিছু লোক কিছু ভ্রমণার্থী ট্রেনে করে যাচ্ছে কিছু ভ্রমণার্থী বাসে করে যাচ্ছে বাকিরা অন্য কিছুতে যাচ্ছে এবং ট্রেনের মধ্যে সবাই ভ্রমণার্থী নন এটা ট্রেন এটা বাস এবং মাঝখানের ভ্রমণার্থী তাহলে সব ভ্রমণার্থী ট্রেনে করে যাচ্ছেন না আবার ট্রেনের মধ্যে সবাই ভ্রমণার্থী নন একই হবে বাসের মধ্যে সবাই ভ্রমণার্থী নন তাহলে এটাই হবে সঠিক উত্তর পোলিও টিকাকে আবিষ্কার করেছিলেন দেখো সহজ প্রশ্ন লুই যাক আচ্ছা একশো ছাব্বিশ টাকা প্রতি প্রতি কেজি কেজি একশো পঁয়ত্রিশ টাকা এই দু রকম চা আছে তার সঙ্গে তিন রকম চা মেশানো হলো তৃতীয় রকম চা ওয়ান টু 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 ওয়ান ইস টু ওয়ান ইস টু টু তে অর্থাৎ তৃতীয় চায়ের দাম ধরা যাক এক্স টাকা প্রতি কেজি তাহলে একশো ছাব্বিশ এটা ওয়ান একশো পঁয়ত্রিশ এটা ওয়ান এটা হচ্ছে দুই টু এক্স এখানে যেহেতু অনুপাতটা দেওয়া আছে দুই ঠিক আছে তাহলে এগুলো আমরা যোগ করে নিই আচ্ছা যোগ করলে আসবে এগারো এক তিন তিন ছয় দুশো একষট্টি প্লাস টু এক্স তাহলে বলছে এটা এটা কত কেজি চা চার কেজি চা তাহলে এটাকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে দাম হচ্ছে একশো তিপ্পান্ন টাকা ঠিক আছে তাহলে চার কেজি দিকে নিয়ে গুণ করা যাক তাহলে একশো তিপ্পান্নকে চার দিয়ে গুণ করলে কত হবে চার তিনে বারো এক পনেরো চারে ষাট একষট্টি তাহলে বলছে দুশো একষট্টি প্লাস টু এক্স সমান ছশো বারো তাহলে টু এক্স সমান কত একবার দিলে এক পাঁচ তিন তাহলে দেখুন হচ্ছে এক্স সমান একশো পঁচাত্তর পয়েন্ট ফাইভ এটা হবে সি হবে সঠিক উত্তর আচ্ছা কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবসে পালন করা এটা সবাই জানেন একুশে জুন এটা খুব কমন কোয়েশ্চেন আচ্ছা কোন তাপ তাপমাত্রায় ঘটিত বিভিন্ন সংক্রান্ত বিষয়গুলি বিজ্ঞানটা কী নামে পরিচিত এটা করতে হবে ক্রোয়োজেনিক্স এটা নিয়ে খুব বেশি ভাবা দরকার নেই এই টাইপের প্রশ্ন কখন কি আসবে না আসবে এটা খুব বলা যায় না এগুলো বাকিগুলো অত ভেবে লাভ নেই পরটায় যাওয়া যাক এখানে দেখুন প্রশ্নটা কী বলেছে যে অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যা সংখ্যা অঙ্কগুলোই স্থান পরিবর্তন করলে যেটা প্রাপ্ত হবে তাদের যোগফল একশো একুশ এবং অন্তর্ফল তিন তাহলে দেখুন যদি আমরা দশক আর এককের ঘরগুলো এরকম ধরি এক্স আর ওয়াই তাহলে কি হচ্ছে সংখ্যাটি হবে টেন এক্স প্লাস ওয়াই আর সংখ্যাটি স্থান পরিবর্তন করলে হবে টেন ওয়াই প্লাস এক্স বলেছে এই দুটো যদি যোগফল করা হয় অর্থাৎ ইলেভেন এক্স প্লাস ইলেভেন ওয়াই সমান হবে একশো একুশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে এগারো ঠিক আছে এখানে দেখুন যারা সাথে যোগ ফল এগারো এটার এগারো নয় এটারও এগারো নয় এটারও এগারো নয় তাহলে আমি সহজেই বলে দিচ্ছি এটা উত্তর আমাকে আর কোষতেই হচ্ছে না ঠিক আছে বুঝলেন পরটায় যাওয়া যাক আচ্ছা একটি সংখ্যাকে দ্বিগুণ করে নয় যোগ করা হলে ঠিক আছে একটা সংখ্যা নিই টু এক্স তাকে দ্বিগুণ করি তার সাথে নয় যোগ করি যে সংখ্যাটি পাওয়া যায় তাকে যদি তিন গুণ করা হয় ঠিক আছে একে তিন গুণ করা যাক ইন্টু থ্রি সমান হবে পঁচাত্তর তাহলে সংখ্যাটি কত তিন দিয়ে কাটলাম পঁচিশ তাহলে কি হচ্ছে টু এক সমান ষোল এক সমান আট সঠিক উত্তর আট পরটায় যাওয়া যাক কোনো এরা একটু স্ক্যান করতে গিয়ে আচ্ছা হয়ে গেছে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত থ্রিজ টু টু ঠিক আছে তাহলে ধরে নিই ছাত্র তিরিশ ছাত্রী কুড়ি ছাত্র ছাত্রী ঠিক আছে আচ্ছা ছাত্রদের কুড়ি পার্সেন্ট আর ছাত্রীদের তিরিশ পার্সেন্ট স্কলারশিপ পায় ঠিক আছে ছাত্রদের কুড়ি পার্সেন্ট মানে ছজন ছাত্রীদের তিরিশ পার্সেন্ট মানে ছজন ঠিক আছে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি তাহলে মোট ছাত্রছাত্রী পঞ্চাশ জন স্কলারশিপ পেয়েছে বারো জন তাহলে পায়নি কতজন আটত্রিশ জন তাহলে এক পঞ্চাশ জনে যদি আটত্রিশ জন না পায় তাহলে একশো জনে কতজন পায়নি দুই দিয়ে গুণ করতে হবে তাহলে হবে ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর পার্সেন্ট স্কলারশিপ পাইনি ঠিক আছে একটা অর্থনীতি থেকে প্রশ্ন কোন ভারতীয় টাকা ভারত সরকার মুদ্রিত করে এক টাকা এটা সবাই জানেন বাকিগুলো করে আরবিআই পরের প্রশ্ন আঠেরোটি শিশুর একটি শাড়িতে বাঁ দিক থেকে রাজু সপ্তম এই টাইপের অঙ্ক রিজনিংগুলো তো আমরা আমাদের যেটা এর দ্বিতীয় ক্লাস আছে সেখানে দিয়ে দিয়েছি তাও এখানে আমরা করে দিচ্ছি যদি আমরা ডিটেলসে জানতে চান তাহলে প্লিজ আপনারা ওই ভিডিওটা একবার দেখে নিন এখানে আমরা আই বাটনে দিয়ে দিচ্ছি সেটা ঠিক আছে ঠিক আছে চলুন তাহলে আঠেরোটি শিশু আছে রাজু বাঁ দিক থেকে সপ্তম ঠিক আছে তাহলে এখানে ধরা যাক রাজু রয়েছে তাহলে রাজুর দিকে আরও ছজন আছে ছজন রাজু সপ্তম এক সেকেন্ড মুছে নি একটু তাহলে রাজু রয়েছে রাজুর দিকে আছে ছজন ঠিক আছে আচ্ছা যদি মতি আর রাজু পরস্পর জায়গা বদল করে তবে রাজুর দিক থেকে পনেরো নম্বর হবে ধর ধরা যাক মতি এখানে আছে তাহলে মতি আর রাজু যদি জায়গা পরিবর্তন করে অর্থাৎ রাজু যদি এখানে চলে আসে তাহলে রাজু বাধিক থেকে পনেরোতম হবে মানে তখন রাজ এখানে চোদ্দ জন থাকবে ঠিক আছে তাহলে এখান থেকে চোদ্দ জন মতি হচ্ছে পনেরোতম তাহলে এই এই দিকে বাকি রইল মাত্র তিনজন পনেরো তিনে আঠেরো তাহলে মতির ডান দিক থেকে সংখ্যা কত বর্তমান স্থান আগে স্থান কত ছিল চার নম্বর এখন চলে এসছে এইখানে ঠিক আছে তাহলে মতি এখন বর্তমানে এখানে আছে তাহলে মতির এই দিকে আছে ছজন আর এই দিকে আছে এগারো জন মতি বারো নম্বর তাহলে বারো আর ছয় আঠেরো মিলে যাচ্ছে তাহলে মতি হলো বারোতম দিক থেকে ডান দিক থেকে বারোতম আচ্ছা এখানে বিভিন্ন নাচগুলির সাথে রাজ্যগুলির সম্পর্ক নির্ণয় করতে দেওয়া আছে আচ্ছা ভারতনাট্যম তো তামিলনাড়ু সকলেই জানেন কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ মোহিনীট্যম কেরালা বাকি রইল সাত্রিয়া আসাম সঠিক উত্তর সি পরটাই যাই কোন খেলার সাথে ফর্মুলা যুক্ত এটা সহজ প্রশ্ন মোটর রেসিং তেরো অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে তেরো এবং দুশো তিয়াত্তর হলে সংখ্যা দুটির যোগফল কত ঠিক আছে তাহলে যদি ধরে নি সংখ্যা দুটি তেরো এক্স আর তেরো ওয়াই এরকম ধরে নিতেই পারি দেখুন এই সংখ্যা দুটির গসাগু তেরো হচ্ছে এবং লসাখু কত হবে দুশো তিয়াত্তর তাহলে এই দুটো সংখ্যা দুটোর হবে তেরো এক্স বুঝতে পারছেন তাহলে দেখুন এক্স সমান আমি পেয়ে যাচ্ছি একুশ ঠিক আছে তাহলে একুশকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হয় সাত তাহলে একটা হবে সংখ্যা হবে সাত গুণিত তেরো আর একটা সংখ্যা হবে সরি তিন গুণিত তেরো তিন তাহলে কত তেরো সাত একানব্বই আর তেরো তিনে উনচল্লিশ তাহলে দুটো যোগ করলে কত হয় একশো তিরিশ তাহলে কত হচ্ছে এখানে সঠিক উত্তর একশো তিরিশ ঠিক আছে বুঝে গেলেন তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক একটি নৌকা স্রোতের অনুকূ বা প্রতিকূলে কোনো দূরত্ব আট ঘন্টা আটচল্লিশ মিনিটে অতিক্রম করে আর অনুকূলে করে চার ঘন্টায় ঠিক আছে ধরি দূরত্ব এক্স দূরত্ব এক্স ঠিক আছে আচ্ছা নৌকার বেগ ইউ আর স্রোতের বেগ ভি ঠিক আছে তাহলে যখন প্রতিকূলে যাবে তখন কি হবে ইউ থেকে ভি বাদ যাবে তাহলে এটা বলছে আট ঘন্টা আটচল্লিশ মিনিট তাহলে আট আট ঘন্টা আটচল্লিশ মিনিটকে আমি যদি ঘণ্টায় রূপান্তরিত করি তাহলে আটচল্লিশ বাই ষাট মানে এটা কত হচ্ছে চারের পাঁচ মানে পয়েন্ট এইট মানে হলো এইট পয়েন্ট এইট আওয়ার এত ঘন্টা লাগছে সময় আর অনুকূলের সময় কি হবে দুটো বেগ যুক্ত হবে এটা হলো চার তাহলে আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি এবার আমরা এখান থেকে এক্সট্রা এলিমিনেট করে দিতে পারবো কিভাবে করব এইট পয়েন্ট এইট ইন্টু ইউ মাইনাস ভি সমান হবে ফোর ইন্টু ইউ প্লাস ভি ঠিক আছে এগুলো একটু মুছে নি ঠিক আছে এরপর তাহলে ইউ মাইনাস u বাই ইউ প্লাস সমান হচ্ছে চার বাই এইট পয়েন্ট ফোর এরপর আমি যদি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি যোগভাগ প্রক্রিয়া আশা করি আপনারা মাধ্যমিকের সময় করেছিলেন কীরকম হয় এ বাই বি সময় যদি এর তিন হয় তাহলে এ প্লাস বি বাই এ বি সমান হবে দুই মাইনাস দুই প্লাস তিন ডিভাইড বাই এরকম করে করা যায় একইভাবে

বারো দশমিক আট বাই চার দশমিক আট তাহলে এটা যদি আমরা দশমিকটা উড়িয়ে দিই তারপর যদি কাটাকাটি করি তাহলে দেখুন কত হচ্ছে প্রথমে চার দিয়ে বারো চারে আটচল্লিশ চার চার তিনে বারো চার দু হাজার আট চার তিনে বারো চার আটটে বত্রিশ তাহলে আট বাই তিন এটা হচ্ছে আট বাই তিন মানে উত্তর এইট পয়েন্ট থ্রি পরের প্রশ্ন ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্বা সরোবর বাঁধ যে নদীর ওপর সেটা হলো অপশন এ নর্মদা এর সঙ্গে সঙ্গে নর্মদা নিয়ে আরেকটা কোয়েশ্চেনও আসে সেটা হলো যে ধোঁয়াধার জলপ্রপাত ধুঁয়াধার জলপ্রপাত কোথায় কোন নদীর উপর অবস্থিত উত্তর হবে নর্মদা এবং এটা জব্বলপুরের কাছে মধ্যপ্রদেশে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে এই যে সর্দা সরোবর বাঁধ আছে এটা নিয়ে মেধা পাটেকার একটা সময় অনেক আন্দোলন করেছিলেন এবং তা সেটা নিয়ে কিন্তু প্রশ্নটা মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে যে নর্মদা পাতা নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন এটা থেকে কিন্তু প্রশ্নটা এসে থাকে এটা কিন্তু নর্মদা নিয়ে এবং এই বাঁধটা নিয়ে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আজকে আমাদের ভিডিও এখন পর্যন্তই ছিল বাকি প্রশ্নগুলোর জন্য সলিউশন আপনাকে দেখতে হলে আপনি আপনারা সবাই পরের ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে আমাদের ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ